السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد প্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা মাজহারুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় ভালো রাখুন, আমরা সে দোয়া করি। দর্শক, আজকের আয়োজনে আপনারা সরাসরি যারা প্রশ্ন করতে চাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করুন। আমাদের কাছে SMS করুন, সেলফ ফোন মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PK স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এর নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube/rtvdigitals। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। চলে যাচ্ছি আমাদের সম্মানিত মুহতারামের কাছে। প্রথমেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুহতারাম আপনার কাছে জানতে চেয়েছেন, মানুষের সমালোচনা করা, মানুষ ভুল করলে শুধরে না দিয়ে আড়াল থেকে লেখালেখি করা বা সমালোচনা করা, গীবত করা, এটা ইসলাম অনুমোদন করে কিনা যদি একটু বলতেন বুঝিয়ে। জি, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেখুন, যে ভাই প্রশ্ন করেছেন খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মানুষের গীবত মানে হলো একটা মানুষের ভিতরে মানুষের দোষগুলোকে অন্যের জায়গায় অন্য জায়গায় এটাকে ধরা, যেটাকে আমরা সমালোচনা বলি। জি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইহাব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যে গীবত হলো মানে সমালোচনা করা এবং পরনিন্দা করা। এটা উদাহরণ দিয়েছে যে কোনো মৃত মানুষের মাংস খাওয়ার মতো, মানে কোনো মৃত ভাইয়ের মাংস খেলে যেটা অপছন্দনীয়, তার চেয়ে তো কঠিন হলো মানুষের সমালোচনা করা। এখানে কয়েকটা বিষয় আছে যে সমালোচনা করারও কিন্তু ক্ষেত্র আছে, কার সমালোচনা করা যাবে কার সমালোচনা করা যাবে না, এটাও কিন্তু আবার আমাদের শরিয়া নির্ধারিত করে দিয়েছেন। যেমন একজন মানুষ ব্যক্তিগত ভুল করেছে, তার পরিবারে সে থাকে, সে সমাজে চলাফেরা করে, সে তত বেশি পপুলার নয় এবং তাকে মানুষ চিনে না এবং তাকে কেউ অনুসরণও করে না এবং সে এমন কোনো ব্যক্তিত্ব নয় যাকে নিয়ে সমাজ রাষ্ট্র তার ব্যাপারে কথা বলে আলোচনা করে। এইগুলোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে একমত আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরামরা যে তার কোনো কিছুই, তার দোষগুলোকে চর্চা করা যাবে না, তার দোষগুলোকে চর্চা করা যাবে না এবং আড়ালে তো করাই যাবে না, সামনাসামনিও করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু এখানে সমালোচনা কিন্তু কয়েকটা ধাপ আছে। আরেকটা ধাপ হলো যে একজন মানুষ, তাকে মানুষ অনুসরণ করে এবং সে প্রখ্যাত, দেশের মধ্যে সে বিখ্যাত এবং তার পপুলারিটি আছে এবং মানুষ তাকে সব জায়গায় চিনে, তার কথাগুলো নিয়ে চলে। এই ক্ষেত্রে সে যদি ভুল করে তাকে শুধরানোর দুইটা পথ রয়েছে, আমি এখন শুধরানোর কথাগুলো বলছি। একটা হলো যদি সম্ভব হয় তাকে, তার কাছে পৌঁছানো যে আপনি কথাগুলো ভুল হচ্ছে এবং আপনি ভুল বকছেন, ভুল কথা বলছেন, এই কথাগুলো বলে তাকে শুধরিয়ে দেওয়া। আর তারপরেও যদি সে এটা থেকে শুধরানো না হয়, এই ক্ষেত্রে এই সুযোগ রয়েছে তার শুধু ভুলগুলো নিয়েই মানুষের সামনে, তার পপুলারিটির কারণে যেন মানুষ তার ভুল কথাগুলো নিয়ে অনুসারিত না হয়, এই জন্য এই ভুলগুলো মানুষের সামনে উপস্থাপন করে দেওয়া। কিন্তু এখানে উল্লেখ থাকতে হবে তার ব্যক্তিগত কোনো দোষ এখানে চর্চা করা যাবে না, তার যে কথা যতটুকু আছে ততটুকুই তার সমালোচনা করা যাবে। সমালোচনা মানে তার কথাগুলোর, তার ব্যক্তির সমালোচনা করা সব জায়গায় নিষেধ। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কাউকে যদি বন্ধু হিসাবে যদি গণ্য করতে চাও, যেমন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আযাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে কোনো শত্রুকে অথবা কোনো কাউকে যদি তুমি বন্ধুরূপে যদি তাকে তুমি পেতে চাও, তাহলে তার দোষগুলোকে তুমি ঢেকে রাখো এবং তার দোষগুলো তুমি কখনো দেখো না। হ্যাঁ, এই জন্য ইসলাম কিন্তু মানুষের দোষ দেখতে সম্পূর্ণ নিষেধ করেছেন। তার গুণগুলো দেখো, গুণের আলোচনা করো, তার ভালোর দিকগুলো আলোচনা করো, সমাজ এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের সবারই শুরুই হয় একটা মানুষের খারাপ আলোচনার মাধ্যমে। এই জন্য এগুলো খুব সতর্ক থাকা। ধন্যবাদ। এগুলো কুফলটা কিন্তু অনেক বেশি। আমরা এই কুফল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। আর একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমি ভুল করে উত্তর দিকে নামাজ পড়ছিলাম, তো সে সময় সাইড থেকে আমাকে বলা হচ্ছিল যে এটা উত্তর দিক, উত্তর দিক। তো তারপরে আমি দুই রাকাত নামাজ শেষ করে আবার পশ্চিম দিক হই, তো এটা মানে আমার নামাজটা হইল কিনা? আবার কি পশ্চিম দিকে নতুন করে পড়েছিলেন নামাজ? আচ্ছা ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা যতটুকু বুঝেছি। যে বক্তারা উত্তর দিকে নামাজ আদায় করছিলেন, শরীয়ার যে বিষয়টা আসছে, যেটা মীমাংসিত বিষয় হলো উনি শোনার সাথে সাথে উনি দিক ফিরিয়ে ফেলবেন। যে যখনই বলবেন যে এটা অন্য দিক, আপনি কেবলামুখী হন, সাথে সাথে উনি কেবলামুখী হয়ে যাবেন এবং বাকি নামাজগুলো উনি এইভাবে পরিপূর্ণ করবেন। এটা হলো একটা। আরেকটা হলো যে এটা বলার পর উনি লজ্জিত হোক যেভাবে হোক উনি আর নামাজটাকে ফিরাননি। উনি দেখা যাচ্ছে দুই রাকাত শেষ করেছেন সালাম ফেরে, এরপর আবার কেবলামুখী হয়েছেন। এই ক্ষেত্রে হলো উনি যেটা পড়ে ফেলেছেন এটা বাদ হয়ে যাবে। নতুন করে উনি যে সালাতের যে নিয়তটা করেছেন জোহর আসর, ওই সালাতটা আবার ওনা নতুন করে পড়তে হবে। ধন্যবাদ। জি শেখ, এখানে ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের এক ভাই লিখেছেন যে জোহরের আগে সুন্নত নামাজ কয় রাকাত পড়তে হয়, দুই রাকাত নাকি চার রাকাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা আদায় করতেন যদি একটু বলতেন। দেখুন, এখানে জোহরের পূর্বে চার রাকাতের ভিতরে যেটা আমাদের স্কলারদের ভিতরে একটা মতভেদ রয়েছে, সেটা হলো অনেকে বলছেন যে জোহরের যখন আমরা জোহরের নামাজ পড়ার জন্য নিয়ত করি, মসজিদে প্রবেশ করো, আমাদের যে মসজিদে দুখুল মসজিদে যে নামাজটা রয়েছে, যে মসজিদে প্রবেশ করার সাথে সাথে যে দুই রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, এটাকেই বলেছে যে এটার সাথে যদি আর দুই রাকাত অ্যাড করে দেয় তাহলে তার চার রাকাত হয়ে যাবে, দুখুল মসজিদে হয়ে যাবে, মানে দুই রাকাত প্লাস দুই রাকাত। আর অনেকে বলেছে যে না, চার রাকাত এটা আলাদাই পড়তে হবে আর দুই রাকাত আলাদা, ছয় রাকাত হয়। তো এই ক্ষেত্রে ওইটাই আমলযোগ্য বেশি, যে উনি ঢুকে জোহরের আগে চার রাকাতই পড়বেন একসাথে, এটাই হলো জোহরের সুন্নাহ। দুই রাকাত যেটা এটা আলাদা করেন, এটা হলো দুখুল মসজিদের ব্যাপার। অনেকেই এই ব্যাপারটাকে আলাদা করতে চান, কিন্তু এটা আলাদা না, এটা একসাথে সে সওয়াবের অধিকারী হয়ে যাবে। ধন্যবাদ মোহতারাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে অনেক সময় স্বামীরা যথেষ্ট ভরণ পোষণ দিচ্ছে না, যেটা আমার মৌলিক প্রয়োজন। মানে স্বামী যদি মৌলিক প্রয়োজন না মেটায়, তাহলে স্বামীর অগোচরে বা স্বামীকে না জানিয়ে তার অর্থ থেকে আমি আমার মৌলিক প্রয়োজন মেটাবার জন্য খরচ করতে পারবো কি না? না দেখুন, এটা তো অনেক অনেক বড় কথা, লম্বা কথা, আমরা একটু অল্প সময় বলছি। এটা ঠিক নয়, কারণ এখানে প্রথম বিবাহের কন্ডিশন হলো যে স্বামী তার পরিপূর্ণ তার যতটুকু ভরণ পোষণ প্রয়োজন এটাকে সে পুরা করবে। এই কন্ডিশনে কিন্তু বিবাহটা প্রথমেই হলো জায়েজ, বিবাহটা হবে তখনই। এই জায়গায় যদি স্বামী তার আনুষাঙ্গিক বিষয় যদি যেটা তার খুবই জরুরত এটা নাম, এটা এই ক্ষেত্রে উনি এটা অভিযোগ করার যে জায়গাগুলো আছে, স্বামীর বড় ভাই অথবা স্বামীর মা বাবা অথবা তার বাবা মাকে এটা অভিযোগটা করবে। কিন্তু না জানিয়ে স্বামীর টাকা অন্যভাবে নিয়ে খরচ করা, এটা ইসলাম কখনো বৈধতা দেয়নি, এটা জায়েজ হবে না। এটার ব্যাপার বিকল্প ব্যবস্থা রয়েছে, যেটা স্বামীর সাথে এটাকে করা, আলোচনা করা, এবং যারা এই আলোচনাটা সফল হবে তাদের সাথে নিয়ে আলোচনা করা। কিন্তু এটা স্বামীর অগোচরে টাকা নেওয়াটা এটা জায়েজ নেই। এখন স্বামী মারাত্মক কৃপণ, কোনোভাবেই আলোচনা করে কোনো ফজিল লাভ হচ্ছে না, ফলাফল পাচ্ছে না, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? এই ক্ষেত্রে সে সবর করবে এবং স্বামীকে ইসলামের কথা বলবে, তাকে বোঝাবে। এই জন্য তো আমরা বলি যে ধর্মীয় জ্ঞান থাকাটা কেন ফরজিয়াত, এই জন্যই ফরজিয়াত যে তার ভিতরে যদি ধর্মীয় জ্ঞানটা থাকতো তাহলে সেটা কখনো করতো না। অনেক ক্ষেত্রে উদাসীন হয়ে থাকে স্বামী, বাচ্চার দুধ লাগবে, দুধ এনে দিচ্ছে না, কিন্তু বাইরে ঠিকই খরচ করছে। তাহলে এটা জরুরতান প্রশ্ন একটা, আর নিয়মিত করা আরেকটা। যেমন ইমার্জেন্সি লাগছে, এই ক্ষেত্রে যদি স্বামীর টাকাটা থাকে ঘরে, এই ক্ষেত্রে সেটা খরচ করতে পারবে। এবং এটা খরচ করার পরে এটাকে স্বামীকে যেভাবে হোক একটা কৌশলে স্বামীকে জানিয়ে দেওয়া, এটা খরচ করতে পারবে কিন্তু এটা হলো নিয়মিত নয়, মানে এটাকে অভ্যাসে পরিণত করা নয়। ধন্যবাদ শেখ। আরো একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্নটা বলেন তো ভাই, কি প্রশ্ন? জি আমার প্রশ্নটা হচ্ছে যে একটা ব্যবসা করি, ঠিক আছে, ছোটখাটো একটা ব্যবসা, তো আমার ব্যবসার মধ্যে আমার একটা জিনিস সন্দেহ হয় যে আমি সিগারেট এবং তামাক দ্রব্য জাতি যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো বিক্রি করা হারাম নাকি হালাল, ওই জিনিসটা জানতে চাইছি, ঠিক আছে? এবং আমি আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনাটা করবো ইনশাআল্লাহ তাআলা যে প্রশ্নটি আপনি করেছেন। তার আগে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, আমরা সম্মানিত শাইখের কাছে বিরতির পর আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্য প্রশ্ন করুন। যাচ্ছি বিরতিতে, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আরও একবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর সৌজন্যে প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শেখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম মাওলানা মাজহারুল ইসলাম। আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা যদিও তিনি এককভাবে করেছেন, প্রশ্নটা কিন্তু অনেকেরই, কারণ মুদি দোকান বিশেষ করে বাংলাদেশে যতগুলো দোকান আছে অনেক দোকানে জর্দা পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, বিড়ি পাওয়া যায়, তো এই ব্যবসার মধ্যে হালাল ব্যবসার মধ্যে এই ধরনের কোনো জিনিস যদি ঢুকে যায় তাহলে ব্যবসাটা জায়েজ হবে কিনা? দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, দা মা লা ইউরিবিক ওয়া লা মা ইউরিবিক, যে যে জিনিসটা তোমাকে সন্দেহ ফেলে দেয়, হালাল তালাশ করতে গিয়ে যে জিনিসটা তোমাকে সন্দেহ ফেলে দেয় এই জিনিসটাকে তুমি ত্যাগ করো। দা মা লা ইউরিবিক ওয়া লা মা ইউরিবিক, যে তুমি ওই জিনিসটাকে ত্যাগ করো। এখানে যে ভাই যে প্রশ্নটা করেছেন, যেহেতু এটা ওলামায়ে কেরামদের কাছে এখনো সন্দেহাতীত, যে যারা তামাক নিয়ে ব্যবহার করে, যারা তামাক বিক্রি করে তাদের এটা এখনো ব্যবসাটাকে ওলামায়ে কেরামরা হালাল বলেন নাই, যার জন্য এই ব্যবসা থেকে বেঁচে থাকাই হলো সবচেয়ে বড় উত্তম, যেটা সন্দেহ হয়। আর ইসলামে তো যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো বিষয়ে আমার সন্দেহ হয় এটাকে পরিত্যাগ করা। জি। তারপরে শম্পা নাজনীন লিখেছেন, ওযু ছাড়া তাফসীরে ইবনে কাসির বইটা পড়া যাবে কিনা? দেখুন এখানে তাফসীরের ক্ষেত্রটা ভিন্নতা, যেমন আমাদের ওলামায়ে কেরামরা বলেন যে কুরআনের যে অক্ষরগুলো রয়েছে, হ্যাঁ, এই অক্ষরগুলো ব্যতীত যে বাংলা যে শাব্দিক অর্থগুলো রয়েছে এগুলো পড়া যাবে, ছোঁয়া যাবে। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা কুরআনে যে ইরশাদ করেছেন, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআনকে পবিত্রতাতে স্পর্শ করা যাবে না, এই জন্য পবিত্রতা শর্ত কোরআনকে স্পর্শ করা। এখন তাফসিরের মাঝে কিন্তু কোরআন আয়াতও রয়েছে, এই জন্য যদি আয়াত বেশি থাকে তাহলে এই ক্ষেত্রে উলামায়ে কেরামটাকে নিষেধ করেছেন, আর যদি আয়াত সংখ্যা কম থাকে এবং শুধু শাব্দিক বাংলা অর্থের উপরে হাত দিয়ে যদি নাড়াচাড়া করা যায় এই ক্ষেত্রে পড়ার অনুমতি দেওয়া আছে, করতে পারবে। ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন সোনিয়া সাথী, মেয়েরা মুরগি জবাই করতে পারবে কিনা? হ্যাঁ, এখানে দেখুন আমাদের দেশে একটা কুসংস্কার হয়েছে যে আমাদের ঘরের মা বোনেরা মুরগি জবাই করতে চায় না, যে এটা নাকি পুরুষদের কাজ। না, এটা ভুল কথা, উনি অবশ্যই জবাই করতে পারে। উনি যে মাছ যদি জবাই করতে পারে, ওটা যদি আমরা খেতে পারি, তো উনি কেন মুরগি জবাই করতে পারবে না? এটা একটা কুসংস্কার। অবশ্যই জবে কিন্তু হালাল যে কোনো জিনিস, পুরুষরাও যেরকম মহিলারা একই রকম, এটাতে কোনো পার্থক্য করা হয়নি। ধন্যবাদ শেখ। আরো একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে আকিকা নিয়ে। বলেন। জি আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে আকিকা নিয়ে। বলেন। আকিকা কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা, আর আকিকার সবকিছু মা বাবা খাইতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন এখানে যে মাসলাটা আসছে এটা একটু মতবিরোধ রয়েছে। আমরা যেটা সহজ করে দিই যে একই কোরবানি যদি আমি একটা পশু দিচ্ছি, যেমন আমি গরু দিচ্ছি, এই জায়গায় আমি যদি মনে করি যে আকিকার একটা অংশকে আমি আলাদাভাবেই আকিকার অংশকে দিব, এটা ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। অনেকে এটাকে আকিকার গুরুত্বটাকে বোঝানোর জন্য বলেছেন যে আপনার আলাদা করাটাই উত্তম, আলাদা করাটাই উত্তম, সাথে দেওয়াটা জায়েজ, এটা না জায়েজ নয়। আর আকিকার গোশত একবারে হালাল, কোরবানির গোশত যেরকম হালাল এটা সবাই খেতে পারবে, বাপ মাও খেতে পারবে, সবাই খেতে পারবে। জি, আরেকজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। মানে আমি বলছিলাম কি যে মানে আমরা যদি কোনো ঘর করার জন্য টাকা জমাই, যেমন একটা ঘর করতে তো ধরেন টাকা অল্প টাকা আর হয় না, ধরেন 2 লাখ বা 5 লাখ বা যেরকম জমাইলো, তারপর ঘর করার জন্য ওই টাকাটা কি জাকাত দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 2-5 লক্ষ টাকা যদি কেউ জমিয়ে রাখেন ঘর তোলার জন্য, তো এই যে জমানো টাকাটা যেটা আছে এটার জাকাত আসবে কিনা? হ্যাঁ, এটা যদি 1 বছর পার হয়ে যায় অবশ্যই জাকাত দিতে হবে, যতদিন পর্যন্ত আপনি ঘর না করছেন। আর এটা যদি 1 বছর পার হয়ে যায় জমানো টাকাটা, এটা জাকাত দিতেই হবে। আর যদি আপনি ঘরে কাজে লাগিয়ে দেন 1 বছর হওয়ার আগে, তাহলে এটা জাকাত আসবে না। ধন্যবাদ মোহতারাম। আমাদের তার ঋণ না থাকে। জি, আরেকটা সম্পর্ক বিষয়, কোনো ভাই যদি 1 কোটি টাকার জায়গা কিনে রেখেছেন কিন্তু জায়গাগুলো পড়ে আছে, কোনো আবাদ করা হচ্ছে না, অথবা আমবাগান আছে, এমত অবস্থায় যেই জায়গা যে 1 কোটি টাকার উনি ফেলে রেখেছেন এই জায়গার উপরে জাকাত আসবে কিনা? না, এটা আসবে না, কারণ জায়গার উপরে একমাত্র জায়গার যে ফসল তার উপরে জাকাত আসে, জায়গার উপরে কোনো জাকাত আসে। এখানে অনেকে হাউজিংয়ের ব্যবসা করে, হাউজিংয়ের ব্যবসাতে জাকার ব্যাপারে মাসালাটা হলো যে যখন উনি জায়গাটাকে বিক্রি করবেন তখন ওই বিক্রি করার পর থেকেই তার সাথে সাথেই জাকাতের অপশনটা চলে আসবে, কিন্তু জাকাত যতদিন থাকবে জায়গা এটার উপরে কোনো জাকাত আসবে না। জাকার মধ্য থেকে উনি যে ফসলটা উৎপাদন করবে এখান থেকে জাকাত আসতে পারে, যদি ফসল উৎপাদনের যে সংখ্যাগুলো আছে এগুলো যদি পরে জাকাতের মধ্যে, তাহলে জাকাত দিতে হবে, কিন্তু জাকার জাকাত নয়, দিতে হবে না। ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে কবির হোসেন প্রশ্ন করেছেন, আমার ছেলে 4 বছর বয়সে মারা গিয়েছে, আমার ছেলের আকিকা দিতে হবে কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে আসলো এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উৎসাহিত করেছে যে তোমার কোনো বাচ্চা যদি দুনিয়াতে আসার পূর্বেও যদি সে ইন্তেকাল করে, তারপরও তার সুন্দর নাম রাখো, তার জন্য আকিকা দাও, এটা একটা বরকতময় কাজ। আর ও তো ছিল দুনিয়াতে অনেকদিন বেঁচে ছিল, তার নামও রাখা হয়েছে, অবশ্যই তার আকিকা দিতে হবে। যদি দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকে, আর যদি সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহর কাছে দোয়া করা। সামর্থ্য না থাকলে না দিলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, সে দোয়া করতে থাকবে আল্লাহর কাছে। জি, ধন্যবাদ। আচ্ছা, তারপর আরেকটি প্রশ্ন, আমরা যে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আদায় করছি, বা জোহর আগে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত যে সুন্নাহ আদায় করছি, এগুলো কি কোরআনে আছে কিনা এক ভাই জিজ্ঞেস করেছেন আপনাকে। হ্যাঁ দেখুন, ফরজগুলো হলো সুন্নাহগুলো হলো ফরজের সহায়ক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে যখন ফরজিয়াতি হিসাবগুলো নেবেন, তখন তার যে ঘাটতি থাকে হাদিস আসছে যে তার তখন সুন্নাহগুলোর এটার কায়েম মোকাম করবেন, এটাকে সুন্নতগুলোকে এই ফরজের ঘাটতিটাকে ইনি পরিপূরণ করে দেবেন। আর সুন্নাহগুলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো অবশ্যই পড়তে হবে। কেউ যদি এটাকে নেগলেন্সি করে তাহলে সে গুনাহগার হবে এবং তওবা করতে হবে, পড়তে হবে। পবিত্র কুরআনুল কারীমে হারসুদ দুনিয়া বলে একটা শব্দ আছে মুহতারাম, আপনার কাছে জানতে চেয়েছেন আমাদের এক ভাই যে এখানে দুনিয়াবি ফসল বলতে কি মিন করা হয়েছে? এখানে উনি যদি নিসাউকুম হারসুল লাকুম এটা বলতেছেন না হারসুদ দুনিয়া? হারসুদ দুনিয়া, হারসুদ দুনিয়া বলতে দুনিয়ার যে শস মানে এটা দুনিয়ার যে কর্মক্ষেত্রগুলো আছে, যে আমরা যে কর্মগুলো করি, কর্মক্ষেত্রগুলো করি, এই ক্ষেত্রের ব্যাপারে এই কথাগুলো আসছে, হারসুদ দুনিয়া। আর হারিসুদ দুনিয়া হলো অন্যটা, যে দুনিয়া লুবাতুর, আর হারসুদ দুনিয়া হলো কর্মক্ষেত্র, শস্য ক্ষেত্র যেটাকে বলা হয়, দুনিয়ার এই ক্ষেত্রটা আসছে। ধন্যবাদ মোহতারাম। তার মানে আমলগুলোকে বোঝানো হয়, আমলগুলোকে বোঝানো হয়েছে। ধন্যবাদ মোহতারাম। আরেকটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি যে বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, দেখা যাচ্ছে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নেই, সেক্ষেত্রে কি এমন আমল করতে পারি যে আমলগুলো করলে হয়তো আল্লাহ তাআলা আমার বাবা মাকে সুস্থতার নিয়ামত দিতে পারেন, কোনো আমল আছে কি? हाँ अवश्य अपनी चेष्टा करुन और वो जो दुआ गुलो जो रोयेছে আমাদের কোরআনের মধ্যে যে শেফার জন্য যে তারপর মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবচেয়ে মা বাবার জন্য সবচেয়ে উত্তম দোয়া এই দোয়াটা করতে হয় কান্নাকাটি করা এবং যথা সম্ভব আমাদের দেশে তো মোটামুটি চিকিৎসা করার জন্য তো অনেক জায়গাই রয়েছে আমাদের সরকারি হাসপাতালগুলো রয়েছে ওগুলোর শরণাপন্ন হওয়া চেষ্টা করা আল্লাহ তাআলা তো বান্দার চেষ্টাগুলোকে দেখেন যে বান্দা কতটুক সে মানে চেষ্টার মাধ্যমে আল্লাহকে পেতে চায় এবং মা বাবার খেদমতগুলো করতে চায় আল্লাহ তাআলা চেষ্টাটা দেখবেন। ধন্যবাদ মোহতারাম, আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে। একজন কলার রয়েছেন, আমরা কথা বলে ছোট্ট একটা বিরতিতে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্ন বলেন। জি হুজুর ডাক্তার ছিলাম, আমার মসজিদে আমরা জামাত করতে যাই, চার রাকাত জামাত, এক রাকাত হয়তো যাওয়ার আগে আমার ছুটে গেল, দুই রাকাত পড়ার পরে যে বৈঠকে বসে সেখানে আজকে একটু কি আমাকে পড়তে হবে না বসে থাকতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তবে এখন বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীয়ত ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, খুব শীঘ্রই ফিরছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শাইখ মোহতারাম মাওলানা মাজহারুল ইসলাম, সঙ্গে আছে আমি মোস্তাফিজ রহমানি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। বিরতির আগে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে চার রাকাত বিশিষ্ট নামাজে দেখা গেল আমি এক রাকাত পেলাম না, ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাকাতে শরিক হলাম, দুই রাকাতের পরে ইমাম সাহেব যখন বৈঠক করছেন আমি আত্তাহিয়াতু পড়ব কিনা? হ্যাঁ দেখুন, হ্যাঁ এটা তো নামাজ আত্তাহিয়াতু পড়াটা তো এটা সবার জন্যই জরুরি, অর্থাৎ জামাতের ক্ষেত্রে এটা আপনার এখতিয়ার রয়েছে। যদি আপনি পড়েন সব পেয়ে যাবেন, আর আপনি যদি না পড়েন তাতে কিন্তু আপনার নামাজ নষ্ট হবে না, কারণ আপনার জন্য আত্তাহিয়াতুটা হলো শেষ বৈঠকে যেটা আপনি উঠে মাজবুক হয়ে যেটা পড়বেন, এটি হলো আপনার জন্য বাধ্যতামূলক। আর জামাতের সাথে যেটা হয় এটা আত্তাহিয়াতু যদি আপনি মাজবুক আবার পড়বেন, এই জন্য আপনার এখতিয়ার রয়েছে, কিন্তু যারা টোটাল শুরু থেকে জামাতে রয়েছে তাদের জন্য পড়তে হবে, এটা জরুরি। মোহতারাম, আরেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইমামের পেছনে যখন আমরা নামাজ আদায় করি তখন যেগুলো দোয়া আছে, বিশেষ করে তাসবিহাতগুলো, রুকু, সিজদা, তারপরে সূরা ফাতিহা, এগুলো যদি কোনো মুসল্লি না পড়ে তাহলে কি তার নামাজ হবে না? এখানে কয়েকটা মতবাদ পাওয়া যায়, যেহেতু ইমামের নামাজেই মুসল্লিদের নামাজ যে হাদিসটাতে আসছে, তো এই ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে নামাজ হয়ে যাবে জামাতের সাথে, আর অনেকেই বলছেন যে এটা হয়ে যাবে যদি হয় তাহলে তাদের প্রতি অন্যান্য এই তাদের এই মাসনুন দোয়াগুলো পড়ার প্রতি অনীহা চলে আসবে, এবং সে যখন একাকী নামাজ পড়বে, সুনান নামাজগুলো পড়বে, অথবা কখনো যদি ফরজ নামাজ পড়ে তাহলে সে কীভাবে পড়বে? এই জন্য এটাকে বাধ্যতামূলক করা হয়েছে যে আত্তাহিয়াতু, তারপরে দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তারপরে সুনানগুলো সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, এগুলো পড়াটা হলো বাধ্যতামূলক একাকী নামাজের জন্য। জামাতের ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, কিন্তু পড়লে সে অধিক লাভবান হবে, সওয়াবের অধিকারী হবে। না পড়লে নামাজ হবে না এটা বলা যাবে না, নামাজ হয়ে যাবে। জি ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন যে কোনো কারণে যদি পায়ের পশম, হাতের পশম কোনো ছেলেরা কেটে ফেলে, যে ভালো লাগছে না এই জন্য আমি আমার পায়ে একটা পশম রাখবো না, হাতে পশম রাখবো না, বুকে পশম রাখবো না, তাহলে গুনাহ হবে কিনা? হ্যাঁ দেখুন, এখানে কয়েকটা স্তর রয়েছে। এখানে একটা হলো যে আসলেই তার পশমগুলো এমনভাবে বড় হয়েছে যেটা খুবই বিশ্রী লাগছে, এবং তার বয়সটাও দেখতে হবে যে তার কোন বয়সে সে পরিণত হয়েছে, তার বিবাহযোগ্য হয়েছে কিনা। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম কিছুটা সময়ের জন্য বৈধতা দিয়েছে, যতটুক কাটলে তাকে সৌন্দর্যতা দেখা যায়। যেমন অনেকেই এত বেশি পশম যেটা ঢেকে রাখতে পারছে না, তো ঢেকে রাখা যে বাহিরের অংশগুলো সে ছাটার অনুমতি আছে বয়সকে বিবেচনা করে, কিন্তু এমনিতেই এটা অনুমতি দেয় না যে আল্লাহ তাআলা দেওয়া কোনো জিনিসকে পরিবর্তন করার, এটা অনুমতি নেই সচরাচর। কিন্তু কোনো একটা কন্ডিশনে, যেমন একজনের চুল পেকে গিয়েছে, তার বয়স হলো 22 বছর, 20 বছর, এই তার সামনে বিবাহিক অবস্থান আছে সামাজিক অবস্থান আছে এই ক্ষেত্রে ওলামাকে আমরা তার কলব করাটা তাকে কালার করাটা কালো কালার করাটা জায়েজ দিয়েছে। এই ক্ষেত্রে এটাও বলা যেতে পারে যে তার জন্য বিরক্তির কারণ হয় এবং অসৌন্দর্যের কারণ হয়, এছাড়া জায়েজ নেই। জি মোহতারাম, তারপরে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে নামাজের মধ্যে হাই বা হাঁচি আসলে কি করতে পারি? হ্যাঁ, নামাজের মধ্যে হাই আসলে সে যে বাম হাতে সে হাইটাকে ফিরাবে এবং হাঁচি আসলে সে বাম হাতে এটাকে যাতে অন্য মুসলিমদের কষ্ট না হয় সে এক হাত রাখবে, যে কোনো এক হাত রাখবে আর এক হাত দিয়ে সেটাকে বিরত রাখবে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এভাবে শিখিয়ে দিয়েছে। জি, সম্পর্ক আরেকটি বিষয়, সেটা হচ্ছে যদি কেউ আলহামদুলিল্লাহ বলতে পারবে না তাহলে কিন্তু নামাজই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মোবাইলের রিংটোনের ব্যাপারে কি করতে হবে? মুহতারাম, আমাদের এক ভাই লিখেছেন এখানে যে অনেক সময় নামাজে পরবর্তীতে গিয়েছি ইমাম সাহেব যখন বলেছে সাইলেন্ট করতে ফোন তখন করি নাই, পকেটে রিংটোন বেজে উঠেছে, নামাজরত অবস্থা আমার করণীয় কি? যদি রিংটোন বন্ধ না করে গোটা মসজিদের মুসল্লিদের অনেক সময় ডিস্টার্ব হয় সেক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে হলো ওনার জন্য এটা অবশ্যই বাধ্যতামূলক যে উনি এক হাতে ফোনটা নেবেন, নিয়ে যেভাবে হোক রিংটোনটাকে বন্ধ করবেন। এক্ষেত্রে ওনার নামাজে কোনো ক্ষতি হবে না। তবে যদি উনি ফোনটা বের করে দেখেন চোখে এবং দেখেন কে ফোন দিয়েছে, এতটুকু সময় যদি অতিবাহিত করেন তাহলে তো নামাজটা নষ্ট হয়ে যাবে। কিন্তু হাতের দ্বারাতে এক হাতের দ্বারাতে যেভাবে হোক সেরকম রিংটোনটাকে বন্ধ করার জন্য এখতিয়ার রয়েছে নামাজের ভিতরে। জি, সামিআল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব যখন বলবে তখন আমাদের যারা মুক্তাদি পিছনে রয়েছেন তারাও কি এই সামিআল্লাহু লিমান হামিদা বলবেন কিনা? সাথে সাথে বলা এখতিয়ার, যদি না বলতে চায় তারপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এতটুকু সে বলবে, এটা এখতিয়ার রয়েছে। আর সাথে সাথে যদি বলে এটাও বলার এখতিয়ার রয়েছে, কিন্তু না বললেও কোনো সমস্যা নেই, সে ওইটা বলবে। জি, বর্তমানে দেখা যাচ্ছে যে খেজুরের রস থেকে অনেকে গুড় বানাচ্ছেন, তো আগে এই গুড়গুলো ভালো পাওয়া যেত, এখন বিভিন্ন চুন তারপরে অন্যান্য কেমিক্যাল এগুলো দিয়ে অনেকে গুড় বিক্রি করে সুন্দর প্রেজেন্ট করে এটা বিক্রি করছে। এই ধরনের খাদ্যে যারা ফরমালিন মেশায় তাদের উপার্জিত অর্থের অবস্থাটা কি হালাল নাকি হারাম? ২ নম্বর, মানুষ খাওয়ার পরে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তো এই ক্ষতির সম্মুখীন হওয়ার পরে কিয়ামতের ময়দানে তারা কি হত্যাকারী হবে হিসেবে বিবেচিত হবে না? হ্যাঁ অবশ্যই, কারণ খাদ্যে দুটো বিষয় আর কি। হ্যাঁ, খাদ্যে একটা হলো খাদ্যে ভেজাল তা সম্পূর্ণ হারাম। জি, রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করেছেন যে তারা ধ্বংস হয়ে যাক যারা খাদ্যকে গুদামজাত করে, খাদ্যে ভেজাল মিশ্রিত এবং ধোঁকাবাজি করে, তারা ধ্বংস হয়ে যাক এবং তাদের ব্যবসাগুলোতে আল্লাহ তাআলা বরকতময়কে নষ্ট করে দেন। এটা হলো একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলো যে এটা তো নিষেধ ইসলামে, এটা কখনো কোনোভাবে জায়েজ নেই এই ব্যবসা করাটা এবং এইভাবে করাটা। আর দ্বিতীয় পার্ট হলো এটার দ্বারা যদি সে স্বাস্থ্যহানি হয় এবং স্বাস্থ্যের কোনো দিক ক্ষতিকার দিক হয় অবশ্যই সে গুণাকার হবে যে এই কাজটা আল্লাহর আদালতে দাঁড়াতে। ধন্যবাদ। আর একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ফজরের নামাজ যদি কাজা হয় আর কি, তো ওই নামাজটা কখন পড়তে পারবো? আমরা তো এমনিতে জানি যে সূর্য ওঠার সময় নামাজ পড়া যায় না, তো সূর্য ওঠার কতক্ষণ আগে আর কতক্ষণ পরে এটা পড়া যাবে না? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ফজর কাজা হলে কখন আদায় করবেন? হ্যাঁ, ফজর কাজা হলো ফজরের 15 মিনিট পরে, সূর্য উদিত হওয়ার 15 মিনিট পরে কাজা করার সুযোগ। আচ্ছা, অনেকে যে নিয়মিত আপনার এই যে 7টা 8টার দিকে ঘুম থেকে উঠছেন, এটা জায়েজ নেই, নিয়মিত কাজা করা যায় না। হঠাৎ যদি কখনো কাজা হয়ে যায় তার জন্য মাসালা, কিন্তু কেউ যদি এটা অভ্যাসে পরিণত হয়ে যায় এটা তার কাজার এক ওয়াক্ত নামাজ কাজা করলে যাতে শাস্তি, এই শাস্তিটা তার উপভোগ করতে হবে। ধন্যবাদ। আজান চলাকালীন সময়ে লিখেছেন, আমি একটু দেখিনি মুহতারাম প্রশ্নটা, অনেকে প্রশ্ন করছেন আজান চলাকালীন সময়ে নারীরা নামাজ পড়লে সেটা কবুল হবে কিনা? আজান চলাকালীন সময় এখনো দেখুন নামাজের সাথে কিন্তু আজানের সম্পর্ক নেই, নামাজ হলো ওয়াক্তের সাথে সম্পর্ক। অনেক সময় যেমন আমরা বিশেষ করে শুধু মাগরিবের সলাদটাই ওয়াক্ত হওয়ার সাথে সাথেই দেয়, কিন্তু অন্যান্য নামাজের সলাদ কিন্তু ওয়াক্ত হওয়ার অনেক পরে দেয়। যেমন আমরা দেখি ফজরের ওয়াক্ত হয়ে যায় অনেক আগে, আজান দেয় জামাতের আধা ঘন্টা আগে, জোহরে ওয়াক্ত হয়ে যায় এখন 11:15 ওয়াক্ত হয়ে যায়, 12টা ওয়াক্ত হয়ে যায়, আজান দেয় পরে। এই জন্য নামাজের সলাত আদায় করা ওয়াক্তের সাথে সম্পর্ক, যখন ওয়াক্ত হবে তখনই শুনি এই সুযোগ রয়েছে। ধন্যবাদ, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। আমিন আমিন। আপনাকে জাযাকাল্লাহ, আর টিভিকেও জাযাকাল্লাহ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীয়ত ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে। প্রশ্ন করুন আজকে যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।